প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি কিভাবে শিখবো ইউটিউব চ্যানেলে। আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের দারুণ একটি শর্টকাট নিয়ে আলোচনা করব। মাইক্রোসফট ওয়ার্ডে আমরা যখন কোনো ফাইলকে সেভ করি সেটা আমরা ফাইলে গিয়ে সেভ দিই অথবা কন্ট্রোল এস দিয়ে সেভ দিই, কিন্তু এই ফাইলটাকে যখন আমরা আবার নতুন করে কপি আকারে সেভ দিই সেক্ষেত্রে আমাদের কিন্তু ফাইলে গিয়ে ওই ফাইলটাকে সেভ অ্যাজ করে আবার নতুন করে সেভ করতে হয়। আজকের ভিডিওতে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে আমরা ওই ফাইলে না গিয়ে অর্থাৎ ম্যানুয়ালি সেভ অ্যাজ না করে আমরা আমাদের ইচ্ছে মতন কিবোর্ড শর্টকাট নির্বাচন করে সেটার মাধ্যমে ফাইলটাকে সেভ অ্যাজ করে কপি করে সেভ করতে পারবো। সেটা কিভাবে করব। সেটা করার জন্যই আজকের এই ভিডিওটি তৈরি করছি আপনাদের জন্য। বন্ধুরা, ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে একটি রিকোয়েস্ট করব, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটিকে অন করে দিবেন। তাহলে বন্ধুরা চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি মাইক্রোসফট ওয়ার্ডে চলে যাই। দর্শক, আমি মাইক্রোসফট ওয়ার্ডের যে ডকুমেন্টটি ওপেন করেছি সেই ডকুমেন্টটি হোয়াট ইজ লরেম ইপসাম নামে সেভ করা আছে কোনো একটা জায়গায়। তো এখন এই ফাইলটাকে যখন আমরা সেভ অ্যাজ করে আর একটা কপি সেভ করতে যাব সেটা সাধারণত আমরা যেটা করি যে সেটা এই ফাইলে গিয়ে সেভ অ্যাজে গিয়ে তারপর এখান থেকে আমরা যে কোনো একটা ফোল্ডার ধরিয়ে দিয়ে সেখানে সেভ করতে পারি, কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে আমরা এখন আর এই ফাইলে গিয়ে তারপর আর সেভ অ্যাজ করব না। আমরা আমাদের ইচ্ছে মতন কিবোর্ড শর্টকাট নির্বাচন করে সেটার মাধ্যমে আমরা সব সময় এটাকে সেভ অ্যাজ করে সেভ করতে পারবো। আর এই কিবোর্ড শর্টকাটটা সেট করার জন্য আমাদেরকে যেতে হবে ফাইল মেনুতে, এখান থেকে ফাইলে গিয়ে অপশনে চলে যাবেন। অপশনে চলে যাওয়ার পরে এখান থেকে আমরা এই যে কাস্টমাইজ রিবন নামের যে মেনুটি রয়েছে সেখানে ক্লিক করব। সেখানে ক্লিক করার পর আমাদের সামনে রিবন বারের যতগুলো পপুলার কমান্ডস এবং মেইন ট্যাবস রয়েছে সবগুলো কিন্তু এখানে আমরা পাবো। এখান থেকে আমরা চলে যাব কাস্টমাইজ এই অপশনটাতে। এই অপশনটাতে আসার পরে আমাদের সামনে কাস্টমাইজ কিবোর্ড নামের একটি ডায়লগ বক্স চলে আসবে। এখান থেকে আমরা কোন মেনুর কোন কমান্ডটিকে পরিবর্তন করতে চাচ্ছি সেটা আমাদেরকে আগে নির্ধারণ করতে হবে। যেহেতু সেভ অ্যাজ ফাইল ট্যাবের মধ্যে থাকে সুতরাং এখান থেকে আমরা এই যে ক্যাটাগরিজটা রয়েছে ক্যাটাগরিজের এখান থেকে আমরা ফাইল ট্যাবটাকে সিলেক্ট করব। ফাইল ট্যাবটাকে সিলেক্ট করার পরে আমাদের ডান দিকে আসতে হবে। ডান দিকে ফাইল ট্যাবের মধ্যে যতগুলো কমান্ড রয়েছে সবগুলো কমান্ড আমরা এখানে দেখতে পারবো। আমরা এই অ্যারোতে ক্লিক করে একটু নিচের দিকে আসবো। নিচের দিকে আসলে পরে আমরা এখানে এই যে ফাইল সেভ অ্যাজ এই নামের একটি কমান্ড আমরা এখানে দেখতে পারবো। এখানে হয়তো আপনি যখন মাইক্রোসফট ওয়ার্ড প্রথম ইনস্টল করেন তখন F12 নামের যে বাটনটি সেটি বাই ডিফল্টভাবে থাকে, তবে এক্ষেত্রে আমরা যখন অভ্র কিবোর্ডটাকে ইনস্টল করি তখন কিন্তু এই ফাইল ট্যাবের যে F12 বাটনটি সেটি আর কাজ করে না। তখন F12 মধ্যে যে অভ্রর যে কিবোর্ড সেটা চলে যায় এবং সেটার মাধ্যমে কিন্তু আমরা অভ্রর বাংলা এবং ইংলিশ এই অপশনটি চেঞ্জ করতে পারি। তো আমরা এটাকে রিমুভ করব। প্রথমত রিমুভ করে তারপরে আমরা এখানে ডান পাশে যে প্রেস নিউ শর্টকাট কি রয়েছে সেখানে ক্লিক করব। এখন আমরা এটাকে কি শর্টকাট কির মাধ্যমে ফাইল সেভ অ্যাজ করতে চাই সেটার জন্য আমরা সাধারণত অন্যান্য যে সফটওয়্যারগুলো রয়েছে যেমন ইলাস্ট্রেটর, ফটোশপ বা এই ধরনের যে সফটওয়্যারগুলো রয়েছে সেক্ষেত্রে কিন্তু আমরা কন্ট্রোল শিফট এস দিয়ে আমরা এটাকে আবার নতুন করে সেভ করতে পারি। আমরা চাইলে এই বাটনগুলোর মাধ্যমেও কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডের যে ফাইলগুলো থাকবে সেটাকে আমরা সেভ অ্যাজ করে নতুন করে কপি করে সেভ করতে পারি। সুতরাং এখানে আমি কন্ট্রোল শিফট এস দিয়ে দিলাম। এটা দেওয়ার পরে আমরা এখান থেকে এই নিচের দিকে যে অপশন রয়েছে অ্যাসাইন সেখানে আমরা ক্লিক করব। অ্যাসাইনে যখন ক্লিক করবেন তখন কিন্তু এই কারেন্ট কিসটা এখানে চলে আসবে, অর্থাৎ আমরা যেই কিটা এখানে দিয়েছি সেই কিটা কিন্তু এখানে চলে আসছে। এটা চলে আসার পর আমাদেরকে যেটা করতে হবে এখান থেকে ক্লোজ করে দিতে হবে। ক্লোজ করে দেওয়ার পর আমি জাস্ট এখানে ওকে প্রেস করব। এখন কি হলো, আমাদের ফাইল সেভ অ্যাজের যে কমান্ডটি ছিল সেই কমান্ডটি কিন্তু এখন কন্ট্রোল শিফট এস এর মাধ্যমে সেভ করতে পারবো। সেটা কীরকম সেটা যদি এখন একটু আমরা করে দেখি। এখন আমাদের এই ফাইলটি সেভ আছে কি হোয়াট ইজ লরেম ইপসাম, এটাকে আমরা কপি করে অন্য আরেকটি নাম দিয়ে এই ফাইলটাকে সেভ অ্যাজ করব। এখন যদি আমি কন্ট্রোলের সাথে শিফট বাটনটি প্রেস করে যদি এস বাটনটি প্রেস করি তাহলে দেখেন বন্ধুরা কি হলো, আমার এই ফাইলটি কিন্তু সেভ অ্যাজ যে অপশনটি থাকে সেই অপশনের মতন হয়ে গেছে। এখন চাইলেই কিন্তু আমি এই জায়গায় অন্য কোনো নেম দিয়ে যেমন এডিটেড লিখে আমি যদি সেভ করি তাহলে কিন্তু এই ফাইলটা দেখেন এখানে নতুন আরেকটা কপি হয়ে এডিটেড ফাইল হিসেবে সেভ হয়ে গেছে। আশা করি বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনার অনেক বেশি উপকারে আসবে। যদি আজকের এই ভিডিওটি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক দিন। আপনার সুন্দর একটি মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে যাবেন। আর আবারও বলছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেটিকে অন করে দিবেন। পরবর্তীতে কিভাবে শিখব ইউটিউব চ্যানেলের এরকম দারুণ দারুণ ভিডিও দেখার আশা রেখে এখানেই শেষ করছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।